বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ শামসুল আলম, বিশেষ সাধারণ শিক্ষা 36তম ব্যাচ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম, কোষের গঠন, শ্রেণী পাঠ এক। এর আগে আমি একটা ক্লাস নিয়েছি শ্রেণী বিন্যাস সম্পর্কিত। আজকে আমরা যেহেতু প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের এই ক্লাসে কি কি বিষয় নিয়ে আমরা আলাপ করব সে বিষয়গুলো আমরা প্রথমেই দেখে নিচ্ছি। তাহলে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচ্য সূচিতে রয়েছে, প্রথমে এক নম্বর বলা হয়েছে কোষ কাকে বলে, দুই আছে কোষের সম্পর্কিত যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা, কোষের বৈশিষ্ট্য, কোষ তত্ত্ব, কোষের প্রকারভেদ, এই ছিল আজকের আলোচ্য সূচি। পরবর্তীতে এখন আমরা আসছি কোষ কাকে বলে, এই বিষয়গুলোতে আমরা আলোচনা করব। আমরা গতকাল যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সেল শব্দের উৎপত্তি এবং সেল শব্দটা কোথা থেকে কে প্রথম ব্যবহার করেছেন সে বিষয়ে জেনেছিলাম। আজকে আমরা দেখছি যে ইংরেজি ভাষায় শব্দটা হচ্ছে সেল, আর ল্যাটিনে আমরা এটাকে কি বলছি, সেলুলা, অর্থ হচ্ছে ছোট ঘর। তোমরা আনমিউট করে রাখতে পারো, কিন্তু যদি কারোর আশেপাশে শব্দ তৈরি হয় এরকম সিচুয়েশন থাকে তাহলে আমরা ই করব। আচ্ছা, স্যার ফোন দিয়েছেন, স্যার আমি অনলাইন ক্লাসে, স্যার আমি ডিপার্টমেন্টে অনলাইনে ক্লাসে আছি স্যার, একটু জি স্যার অনলাইনে ক্লাস নিচ্ছি, আসবো আমি ক্লাস শেষ করে। তাহলে ইংরেজি ভাষায় শব্দটা হচ্ছে কি সেল, আর ল্যাটিন ভাষার শব্দটা হচ্ছে কি সেলুলা, অর্থ ছোট ঘর, কুঠুরি, প্রকোষ্ঠ। বা মৌমাছির ঘর। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই সেলের আরেকটা শব্দ হচ্ছে গ্রিক শব্দ কাইটোস, কাইটোস অর্থ ফাঁকা আধার বা স্থান থেকে। আর এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক তার বিখ্যাত গ্রন্থ মাইক্রোগ্রাফিয়া। এবং এই সেলের একটি পারিভাষিক শব্দ হচ্ছে হলো কি কোষ। আমরা গত ক্লাসে এই সেল বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে ই করা হয়, জীববিজ্ঞানে একে বলা হয় হচ্ছে কোষ, আবার ফিজিক্সে এটাকে আমরা বলতেছি কোষ, সেটা হলো ড্রাই সেল, আমরা কেমিস্ট্রিতে ড্যানিয়েল সেল পড়ি, আবার জেলখানার যে কয়েদি সেটাও এক ধরনের সেল, সেটাকে বলা হয় প্রিজন সেল, আবার মৌমাছি যে ছোট ছোট কুঠিরিতে বাস করে সেটাকে বলা হয় সেল। তো সুতরাং সেল বিভিন্ন অর্থ ব্যবহৃত হয়, কিন্তু মূল বিষয়টা হলো যে ছোট ঘর বা ছোট কুঠুরি, জেলখানা। তাহলে কিছু কোষ, এই যে কোষ আমরা বিভিন্ন ভাবে যেভাবে সংজ্ঞাত করি না কেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কোষ আমরা খালি চোখে দেখতে পাই, আবার কিছু কোষ খালি চোখে দেখতে পাই না। তাহলে কোন কোষগুলো আমরা খালি চোখে দেখতে পাই? আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে বড় কোষ হলো কি, তোমরা আনমিউট করে রাখবে, যদি সাউন্ড পলিউশন হয় যে আশেপাশে শব্দ হচ্ছে তাহলে সেক্ষেত্রে শুধু সে মিউট করে রাখবে, তাছাড়া আমার সাথে রেসপন্স করবে। সবচেয়ে বড় কোষ হলো উটপাখির ডিম। তো শুধু উটপাখির ডিম না, আমরা যত প্রকার ডিম দেখি সবই কি এক একটা কোষ। আর সবচেয়ে ছোট কোষ হলো কি, PPLO, যার অ্যাব্রিভিশন হচ্ছে নিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। বিষয়টা মনে থাকবে, সবচেয়ে বড় কোষ হচ্ছে কি উটপাখির ডিম, আর সবচেয়ে ছোট কোষ নিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, নিউমোনিয়া লাইক অর্গানিজম অর্গানিজম অর্থাৎ PPLO।
বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমাও বলা হয়। আর সবচেয়ে লম্বা কোষ মানুষের কোন কোষ? নিউরন কোষ। নিউরন কোষ 1.37 মিটার লম্বা। লম্বা তাহলে নিউরন কোষটা আমাদের যে স্নায়ু কোষ রয়েছে সেই স্নায়ু কোষের একক হচ্ছে কি? নিউরন। সেই নিউরনের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 1.37 লম্বা। আচ্ছা মিটার লম্বা। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। পরে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভান লিওন হুক প্রথম অর্থাৎ 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও ভেতরের পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসমূহ জীবিত কোষ পর্যবেক্ষণ করে। তার মানে রবার্ট হুক যেটা দেখেছিলেন, তিনি মূলত কোষ প্রাচীরটা দেখেছিলেন, ভিতরে যে কি কি অর্গানিজম আছে সেটা তিনি দেখতে পাননি। তাহলে এই বিষয়টা দেখেছেন হচ্ছে কোন বিজ্ঞানী? অ্যান্টনি ভান লিওন হুক 1674 সালে। রবার্ট হুক তিনি কোষ দেখেছিলেন কত সালে? 1665 সালে। এবং অ্যান্টনি ভান লিওন হুকের সবচেয়ে বড় বিষয় হলো কোষীয় অঙ্গাণু, যে ভিতরে যে অঙ্গাণু গুলো রয়েছে সেগুলো তিনি দেখতে পেয়েছেন। এরপরে আমরা যেটা দেখব এখানে, তাহলে কোষ কাকে বলে? কোষের যদি আমরা সংজ্ঞা জানতে চাই, আমাদের সার্বিকভাবে আমরা যতটুকু ধারণা পেলাম, তাহলে আমরা বলতে পারি সেল বা কোষ হলো দেহের গঠনগত ও কার্যগত একক। এককোষী জীবদেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত, কিন্তু বহুকোষী জীবদেহ অসংখ্য কোষের সমষ্টি। এই অসংখ্য কোষের সমষ্টি মিলিত প্রয়াসী বহুকোষী জীবদেহের সমস্ত জৈবনিক কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে। তাহলে যে কোষের মানে যার সমস্ত কার্যকারিতা একটা কোষের উপর ডিপেন্ডেবল, সে তার এক কোষ দিয়ে সম্পূর্ণ কাজ করতেছে। আর যার বহু কোষের দরকার, অর্থাৎ আমরা মানুষ আমাদের অসংখ্য কোষ, অর্থাৎ আমরা জানি যে আমাদের 10^15 মিলিয়ন কোষ আছে আমাদের শরীরে। তাহলে এত সংখ্যক কোষ আছে এবং সেই কোষগুলোর এক একটা কাজ কি করে দেওয়া আছে? স্যার কত কত যেন বললেন? 10^15 হতে পারে, কারণ অনেকে অনেক বড়। জি স্যার। তার কোষ গুলো অনেকটা লম্বা হয়। আর যেগুলো আমরা জানি যে আমাদের বিভিন্ন প্রকার হরমোনের কারণে আমাদের আকৃতি কত কি হয়েছে মানে পার্থক্য হয়েছে, তো সে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবার আমরা বিভিন্ন প্রকার কোষ যদি দেখতে চাই, কোনো কোশ্চেন? এখানে আমরা বিভিন্ন প্রকার কোষের যে বিষয়টা রয়েছে, এখানে আমরা উদ্ভিদ কোষ দেখাচ্ছি উপরে এবং নিচে দেখাচ্ছে প্রাণী কোষ। এবং সেখানে দেখো যে এক এক কোষের যে ফিগার, এখানে যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, সে এটাতে এটার সাথে এটার মিল নেই, এটার সাথে এটার মিল নেই। প্রাণী কোষে অ্যাজ এ সেম, যে এক একটা উদ্ভিদের কোষের গঠন এক এক রকম, এক একটা প্রাণীর কোষের গঠন এক এক রকম। এবার আমরা দেখব যে বিভিন্ন বিজ্ঞানীরা কিভাবে এটা সংজ্ঞায়িত করেছে। তাহলে দৈহিক গঠন, জীবন প্রণালী ও শারীরবৃত্ত কার্যকলাপের দিক থেকে বিবেচনা করে কোষের একাধিক সংজ্ঞা প্রচলিত আছে। সেই সংজ্ঞাগুলো কে কি দিয়েছেন? আমরা প্রথমে জানি সোয়ানসন আর রবাস্টার 1978-এর মতে জীবনের ভৌত সত্তার মৌলিক এককে কোষ বলে। অর্থাৎ সোয়ানসন আর রবাস্টারের মতে জীবনের ভৌত ভিত্তি সত্তার মৌলিক এককে বলা হচ্ছে কোষ বলতেছে। আবার ডি রবার্টিস 1978 সালে তিনি মতামত দিচ্ছেন হলো যে না, জীবদেহের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী এককে কি বলতেছেন তিনি? কোষ বলতেছেন। এরপরে বিজ্ঞানী 1983 সালে লোই সেকোবিস নামক দুজন বিজ্ঞানী তারা একটা মতামত দিলেন যে পর্দ প্রবেশ পর্দা দ্বারা আবৃত এবং অন্য জৈবন্তবিহীন মাধ্যমে স্ব পুনরুৎপাদনে সক্ষম জীবক্রিয়ার এককের নাম কোষ।
আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। অর্ধ প্রবেশ পর্দা, অর্থাৎ যার মাধ্যমে লিকুইড বা ক্লোরাইডল জাতীয় জিনিস চলাচল করতে পারে, এরকম পর্দাকে বলা হচ্ছে অর্ধ প্রবেশ পর্দা। আবার জৈব তন্তু বিহীনের মাধ্যমে বিহীন, কিন্তু অর্থাৎ এদের যে শারীরিক যে কার্যগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু স্ব পুনরুৎপাদনের সক্ষম, অর্থাৎ তারা তাদের মতো করে কি করতে পারে, তৈরি করতে পারে, অর্থাৎ সে তার অনুরূপ আর একটা জিনিস তৈরি করতে পারে যার মধ্যে এই ধরনের গুণ রয়েছে, তারা তাদের নাম দিলেন কোষ। এরপরে আধুনিক কালের ধারণা অনুযায়ী এই বর্তমান যে সংজ্ঞাটা দিয়েছে সেটা হচ্ছে প্লাজমা পর্দা দ্বারা বেষ্টিত এবং নিউক্লিয়াস নিয়ন্ত্রিত একখণ্ড সাইটোপ্লাজমকে কোষ বলে। তাহলে আমরা আধুনিক সংজ্ঞায় কি জানতে পারছি, যে প্লাজমা পর্দা দ্বারা বেষ্টিত এবং নিউক্লিয়াস নিয়ন্ত্রিত একখণ্ড সাইটোপ্লাজমকে কোষ বলে। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি যে কোষের কয়টি অংশ থাকতে হবে, তিনটি অংশ থাকতে হবে, প্লাজমা পর্দা থাকবে, নিউক্লিয়াস দ্বারা সম্পূর্ণটা নিয়ন্ত্রিত হবে এবং তার একটি সাইটোপ্লাজম অংশ থাকবে। এটাই হচ্ছে বর্তমানে আধুনিক সংজ্ঞা। এবং সেখানে বলা হচ্ছে দেখো যে তার সর্বোপরি যে বিষয়টা হলো যে কোষ হলো জীবদের গঠন ও কাজের একক যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল, প্রবেদ্য বেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্টি। তাহলে এক কোষ যেটা হয়েছে সেটা পূর্বের কোষ থেকে কি হবে, সৃষ্টি হবে। তাহলে এই বিষয়টা এখানে চলে আসছে। সার্বিকভাবে আমরা বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা থেকে এটাই বুঝতে পারি যে কোষ হলো কি, জীবদেহের গঠন ও কাজের এককটি আমরা কি বলবো, কোষ বলবো। সেটা ক্লিয়ার? এখন হচ্ছে আমরা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাই, তাহলে এই যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন, এটা আমাদের কি রাখতে হবে, জানতে হবে, এবং কে কত সালে দিয়েছে সে বিষয়টা আমাদের একটু নোট করে রাখলে আমাদের সবার জন্য কি হবে, সুবিধা হবে। এবার আমরা দেখবো কোষের বৈশিষ্ট্য, মানে একজন কোষ যদি হয় তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা আলোচনা করছি। দেখো যে কোষের যেটা যে জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। তাহলে জীবনের জন্য প্রয়োজনীয় মানে বেঁচে থাকার জন্য যা যা দরকার, কি কি দরকার হয় আমাদের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকতে হলে কি লাগে, খাবার লাগবে, পানি, খাবার, খাবার, বাসস্থান, বাসস্থান, আমাদের আর কি কি লাগে, চিকিৎসা, চিকিৎসা, শিক্ষা, শিক্ষা লাগে, অর্থাৎ আমাদের মৌলিক অধিকারের বিষয়ে আমরা চলে যাচ্ছি। যে সেখানে আমাদের মূলত মৌলিক অধিকার হচ্ছে হলো পাঁচটা, কিন্তু বর্তমানে ছয়টা বলা হয়, অর্থাৎ বিনোদনকেও একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো কোষের কি দরকার, কোষের হচ্ছে খাবার দরকার, এবং এই খাবারটা খাবে, সেটা প্রক্রিয়াজাতকরণ করবে, শরীরে শক্তি সঞ্চয় করবে, কোষে শক্তি সঞ্চয় করবে, সে বেঁচে থাকবে, সে তার মতো করে আর একটা বংশধর তৈরি করবে। এই সম্পূর্ণ কাজ করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আছে কোষে থাকতে। প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করা, প্রয়োজনীয় কাঁচামাল বলতে এই যে কোষ কি করে, খাদ্য তৈরি করে, আবার আমাদের দেহে যে কোষ আছে সে কি করে, খাবার গ্রহণ করে। তাহলে যে কোষ খাদ্য তৈরি করবে তার কাঁচামাল লাগবে না? আমরা ভাত রান্না করি, চাউল ছাড়া ভাত হবে না? না, কিন্তু উদ্ভিদের বেলায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সে তার কাঁচামালটা কোথায় থেকে নিচ্ছে, সূর্যের আলো থেকে নিচ্ছে, বায়ুমন্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, তারপরে শক্তি সংগ্রহ করেন, সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে ওঠে। অর্থাৎ আমরা জানি যে মৌলিক যে কোষগুলো আছে সেগুলো মাইটোসিসের মাধ্যমে বেড়ে ওঠে, অর্থাৎ একটার পর একটা বেড়ে চলে, উত্তেজনায় সাড়া প্রদান করে, হোমোস্ট্যাটিক অবস্থায় থাকে, অভিযোজিত হতে পারে। হোমোস্ট্যাটিক অবস্থার বিষয়টা বলা হচ্ছে যে যদি কোনো পরিবেশের সময়, স্যার স্যার হোমোস্ট্যাটিক এটা কি, হোমোস্ট্যাটিকের বিষয় একই ধরনের কোষগুলো সাধারণত একই সাথে অবস্থান
করার প্রবণতা পরিবেশের অবস্থা তারতম্যের মাঝে ঠিক আছে মানে একই সাথে থাকার তাদের একটা ইচ্ছা এটাকে বলা হলো হোমোস্ট্যাটিক অবস্থায় থাকে আর অভিযোজিত হতে পারে অর্থাৎ শীত বর্ষা গ্রীষ্ম যে সময় থাকুক না কেন সেই সময় তারা কিন্তু পারবে অভিযোজিত হতে পারবে এবার আমরা দেখব যে কোষীয় অঙ্গাণু কাকে বলা হচ্ছে তাহলে আমরা দেখলাম যে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্প্রদানকারী কোষের জন্য অপরিহার্য কার্য ক্ষুদ্রাঙ্গ সমূহকে কোষীয় অঙ্গাণু বলে যেমন কি কি থাকে কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলার রাইবোসোম ইত্যাদি ইত্যাদি আর অঙ্গাণু অর্থ হচ্ছে কি ক্ষুদ্র অঙ্গ অর্থাৎ অর্গানেল এবার আমরা জানবো সরি কোষ বিদ্যা কাকে বলে অর্থাৎ সাইটোলজি তাই না তাহলে আমরা আগে জেনেছি যে সব সাইটোলজি জীববিজ্ঞানের দুটি গ্রিক শব্দের সমন্বয় হয়েছে একটা হলো কাইটোস বা সেল বা ফাফা এবং লোগোস শব্দের অর্থ কি জ্ঞান নলেজ বা ডিসকারেজ আলোচনা তাহলে সাইটোলজি কাকে বলে তোমাদের বিতর্কে বলতে পারবে জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় অর্থাৎ কোষের প্রকার অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন কোষের বিভাজন বিকাশ কার্যাবলী ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকেই কোষবিদ্যা বা সাইটোলজি বলে ভাই দে দে তো খুব অনেকে দেখতে পাচ্ছে স্ক্রিনের সংখ্যাটা আরে ভাই বলতে দাও সমস্যা কি মানে বৃহদাকার যে সংজ্ঞাটা আছে এটা তোমরা মনে রাখবে যে জীববিজ্ঞানের যে শাখায় কোষের পদার্থিক অর্থাৎ ফিজিক্যাল বা ভৌত এবং রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল গঠন জৈবিক কার্যাবলী বিকাশ পরিস্ফুটন কোষ অঙ্গাণুর গঠন এবং বিভাজন দ্বারা পূর্বতন কোষ থেকে নতুন কোষের উৎপত্তি প্রভৃতি অর্থাৎ এক কথায় কোষ সম্পর্কে গবেষণা ও পর্যালোচনা করা হয় তাকেই কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয় স্যার এই সাইটোলজির জনক বলা হচ্ছে কাকে কোষবিদ্যা রবার্ট হুক রবার্ট হুক আধুনিক কোষবিদ্যার জনক হলো কে রবার্ট হুক কার্ল পি স্যামন স্যামসন আর এখানে দেখো রবার্ট হুকের পাশে একটা সাল উল্লেখ করা আছে এটা কিন্তু তার জন্মসাল এবং মৃত্যুসাল মৃত্যুসাল আর 1703 মৃত্যু অর্থাৎ যে সমস্ত লেখক বিজ্ঞানী যাদের নামের পাশে এরকম আছে তাহলে বুঝে নিতে হবে প্রথমটা তার জন্মসাল আর দ্বিতীয়টা তার মৃত্যুসাল মৃত্যুসাল আচ্ছা এখন আসবো আমরা কোষ তত্ত্ব অর্থাৎ সেল থিওরি সেল থিওরি বিষয়ে অর্থাৎ কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পর 1838 থেকে 1839 সালে জার্মান উদ্ভিদবিজ্ঞানী স্লেইডেন অর্থাৎ যার পুরো নাম হচ্ছে ম্যাথিউস জ্যাকব স্লেইডেন ও প্রাণীবিজ্ঞানী থিওডোরসন তাহলে উদ্ভিদবিজ্ঞানী একজন প্রাণীবিজ্ঞানী একজন প্রাণীবিজ্ঞানী আরেকজন পরে 1855 সালে ভার্চু অর্থাৎ রুডলফ ভার্চু কোষ তত্ত্ব প্রদান করেন তাহলে এই কোষ তত্ত্বের বিষয়ে দুইটা জিনিস এমসিকিউ কোশ্চেন আসতে পারে অ্যাডমিশন আসতে পারে সেটা হলো যে কোষ তত্ত্ব কে কে দিয়েছেন তাহলে সংজ্ঞা উত্তর কি হবে স্লেইডেন এবং উদ্ভিদবিজ্ঞানী স্লেইডেন জ্যাকব স্লেইডেন থিওডোরসন এবং পরে দেন রুডলফ ভার্চু আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে যেহেতু প্রথমে এই দুজন বিজ্ঞানী দিয়েছেন উদ্ভিদ বিজ্ঞানী প্রাণী স্লেইডেন এবং থিওডোর সামসন যদি অপশনে রুডল ভার্চু না থাকে তাহলে কিন্তু উত্তর সঠিক এটা ক্লিয়ার যে স্লেইডেন এবং থিওডোর সামসন থাকলে উত্তর সঠিক আর যদি তিনজনের নাম থাকে তাও সঠিক এই তিনজনের নাম বাদ দিয়ে যদি আর কোনো নাম থাকে তাহলে সেটা উত্তরটা কি হবে না সঠিক হবে না হবে না হবে না এই কোষ তত্ত্বের একটা বিষয়ে আমি তোমাদের বলি যে তারা বিভিন্ন গবেষণার পরে চারটা তথ্য দিয়েছেন কোষ সম্পর্কে এই চারটা তথ্য আমরা নোট করে রাখবো ঠিক আছে আর এই ক্লাসটা আমরা পরবর্তী ফেসবুক লাইভে দেব বা তোমাদের যাদের কাছে বই আছে তারা নোট করে নিতে পারো বা খাতা আছে ওটা লিখে নিতে পারো
তাহলে এক নম্বরে তারা বলতেছেন হচ্ছে হলো যে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। কয়টা বৈশিষ্ট্য বলো? জীবন্ত সত্তা অর্থাৎ তাকে জীবন্ত হতে হবে, কোষ তো মারাও যায়। তাহলে মারা মৃত কোষকে নিয়ে এখানে কোন প্রকার কি করা হয় নাই, আলোচনা করা হয় নাই। জীবন্ত সত্তার গাঠনিক শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক হচ্ছে কি? কোষ। কোষ হলো জীবনের মৌলিক একক। তিন নম্বর বলছে কোষ বংশগতির একক। হচ্ছে সর্বপ্রকার জীবী এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্ব সৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি। আমাদের আর 10 মিনিটস টাইম দিচ্ছি। তাহলে এই হচ্ছে কোষ তত্ত্ব। তাহলে কোষ তত্ত্বর মূল তত্ত্ব কয়টা? চারটা। জীবন্ত সত্তা, জীবনের মৌলিক একক, বংশগতির একক এবং পূর্বতন কোষ থেকে নতুন কোষের কি হবে? সৃষ্টি হবে, সৃষ্টি হবে। আকারে এই চারটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। কোষের প্রকার এখানে আমরা দেখব যে 1949 সালে জার্মান বিজ্ঞানী ফর্ট কোষের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ। দুই ভাগে। একটাকে কি বলা হচ্ছে? আদি কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক সেল এবং প্রকৃত কোষ অর্থাৎ প্রকৃত কোষ ইউক্যারিওটিক সেল। এখন আদি কোষ কাকে বলা হচ্ছে অর্থাৎ প্রোক্যারিওটিক সেল কাকে বলা হচ্ছে? প্রো শব্দ গ্রিক শব্দ প্রো অর্থ বিফোর এবং ক্যারিওন শব্দ অর্থ নাট বা নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা, অর্থাৎ নিউক্লিয়াস যখন সুগঠিত হয়নি সেই অবস্থায় নিউক্লিয়াস কেমন ছিল তার উপর ভিত্তি করে যে কোষের আলোচনা করা হয় সেটাকে কি বলা হচ্ছে? আদিকোষ। আদিকোষ, আদিকোষ। এবং এখানে যদি আমরা বৈশিষ্ট্যগুলো লিখি যে আদিকোষের কি কি বৈশিষ্ট্য, তাহলে এখানে পয়েন্ট আকারে তোমরা এইগুলো লিখে দিবে যে এক নম্বর বলা হচ্ছে যেসব কোষে সুসংগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই সে কোষকে আদিকোষ বলা হয়। দুই নম্বর কি বলা হচ্ছে যে সরি এখানে একটা টাইপিং মিসড হয়েছে, এখানে প্রকৃত কোষ হবে না, এটা হবে আদি কোষ। যে আদি কোষে নন হিস্টোন প্রোটিন যুক্ত একটি মাত্র বৃত্তাকার ডিএনএ সাইটোপ্লাজমে থাকে তাকে কি বলা হয়? নিউক্লয়েড। তাহলে আদি কোষে প্রকৃত কোষ, সরি এটা টাইপিং এ ভুল বলছি, আদি কোষে নন হিস্টোন প্রোটিন, প্রোটিন কিন্তু দুই প্রকার হিস্টোন এবং নন হিস্টোন, একটি মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে মুক্ত ভাবে থাকে তাকে কি বলা হয়? নিউক্লয়েড বলে। এবং এটার আর একটা নাম আছে আমি তোমাদের বলছি, এই জিনিসটাকে বলা হয় প্লাজমিড। ঠিক আছে, নিউক্লয়েড বা প্লাজমিডও বলা হয়। প্লাজমিড। আচ্ছা, আদি কোষের সাইটোপ্লাজমে রাইবোজোম, রাইবোসোম কত থাকে? 70s থাকে। এ ব্যতীত ক্ষুদ্রাঙ্গ যথা মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি থাকে না। চার নাম্বার কি বলছে যে সাধারণত ফিশন অথবা মাইটোটিক পদ্ধতিতে কোষ বিভাজন সম্ভব না। ফিশন বা দ্বিভাজন প্রক্রিয়ায় আমরা নিউক্লিয়ার বিক্রিয়া দেখেছি না যে একটা থেকে কয়টা হয়? দুইটা হয়। এজ এ সেম একটা ব্যাকটেরিয়া কোষ থেকে দ্বিভাজন প্রক্রিয়া হতে পারে বা অ্যামাইটোটিক বা অ্যামাইটোসিস পদ্ধতি কোষ বিভাজন সম্পন্ন করে। এরা আদি কোষে অবাধ শোষণ ঘটে এবং অধিকাংশ ক্ষেত্রে শ্বসন পদ্ধতিতে পুষ্টি ঘটে, শ্বসন করে। অর্থাৎ তারা নিজেরা যেহেতু খাদ্য তৈরি করতে পারে না তাই অন্যের উপর ডিপেন্ডেবল এবং তার সেখান থেকে খাদ্য শোষণ করে। আদি কোষ দ্বারা গঠিত জীব হলো কি? আদিকোষী জীব। অর্থাৎ যে সমস্ত জীবের কোষ আদি কোষ দ্বারা গঠিত তাদেরকে আদিকোষী জীব বলা হয়, যার উদাহরণ হচ্ছে কি? প্রোক্যারিওটস, সরি আর উদাহরণ হচ্ছে কি? মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া অর্থাৎ ইসেরিকিয়া কোলাই, নীলাভ সবুজ শৈবাল যেটাকে আমরা বলি বিজিএ অর্থাৎ ব্লু ব্লু গ্রিন, আর এছাড়া গ্রিন অ্যালগি। সব জীবই হচ্ছে কি? মানে এবার আমরা দেখব এই আদিকোষে দেখো এখানে যে এর ভিতরে কোন প্রকার অঙ্গাণু দেখা যাচ্ছে না কিন্তু এর ভিতরে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস যে বস্তু সেটা বিদ্যমান। এইটা এই চিত্রে দেখতে পাচ্ছি আমরা, এই চিত্রে
দেখতে পাবো এবং এর মাঝে আছে রাইবোজোমগুলো আর ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমে অঙ্গাণু কি আছে নেই এটা দেখো প্রকৃত কোষ এই প্রকৃত কোষ কাকে বলা হচ্ছে অর্থাৎ ইউক্যারিওটিক সেল কাকে বলা হচ্ছে তাই ইউক্যারিওটিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে অর্থ ইউ ইউ অর্থ কি আর ক্যারিওন শব্দের অর্থ পূর্বে আমরা জেনে সেটা নিউক্লিয়াস অর্থাৎ ভালো নিউক্লিয়াস যুক্ত কোষ এটাকে কি বলা হবে ইউক্যারিওটিক বলা হচ্ছে তাহলে জড় কোষ প্রাচীর বিশিষ্ট যেসব কোষে সুগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান সেই কোষকে আবৃত প্রকৃত কোষ বলা হয় শুভে শেখাতে এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে যেহেতু আমরা জীববিজ্ঞান প্রথম পত্র পড়াই তার মানে উদ্ভিদের সাথে সম্পর্কিত একমাত্র জড় কোষ প্রাচীর বিশিষ্ট যেসব কোষে সুগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান সেই কোষকে প্রকৃত কোষ কি বলা হচ্ছে কিন্তু প্রাণী কোষে যদি কোষ প্রাচীর মানে না থাকে প্রাণী কোষ হয় যার ভিতরে সুগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকবে সেটা কিন্তু প্রকৃত কোষ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে কি হবে প্রকৃত কোষ অর্থাৎ মনেরা যা যা যে জগৎটা রয়েছে সেটা ব্যতীত সমস্ত কোষই কি প্রকৃত অন্তর্ভুক্ত এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নেব যে এখানে কি থাকে দুই স্তর বিশিষ্ট একটি আবরণী অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস এবং একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত হয় তাহলে নিউক্লিয়াসের কয়টি অংশ থাকবে দুইটা পর্দা দুই স্তর বিশিষ্ট একটা পর্দা নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস এবং ক্রোমোজোম থাকবে এর উদাহরণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন যুক্ত ডিএনএ থাকে যা দুই প্রান্ত বিশিষ্ট এবং ক্রোমোজোমে অবস্থান করে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে রাইবোজোমেস থাকবে 8S সহ অন্যান্য অঙ্গ আমরা যেটা জানি মাইটোকন্ড্রিয়া মাস্টিট এন্ডোপ্লাজম রেটিকুলাম ইত্যাদি থাকে শান্ত মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন প্রকৃত কোষে কি ঘটে শ্বসন ঘটে সবাত শ্বসন এটা যেটা হচ্ছে যে রাইবোজোমের এককে অর্থাৎ রাইবোজোমের যেটা আমরা উদ্ভিদ এবং প্রাণীদের অর্থাৎ প্রকৃত কোষে পাই এটা এটিএস আসলে এস শব্দের অর্থ বোঝানো হয় বেদবাক ঠিক আছে অর্থাৎ তখন সেই রাইবোজোমের প্রতিক্রিয়া দ্বারাই কত এটিএস সেটা ক্লিয়ার আর এস অর্থ কিন্তু বেদবার বোঝানো হয় এস দ্বারা সিস্টেমেটিক বা অন্য কোনো করা হয় না জি স্যার আচ্ছা প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হলো প্রকৃত কোষী জীব যেগুলো আমরা বলছি শৈবাল ছত্রাক ব্রায়োফাইট স্টেজ বা জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম সহ সকল প্রাণী কোষ প্রকৃত কোষের উদাহরণ এটা হচ্ছে প্রকৃত কোষের এরপর আসছে হলো শারীরবৃত্ত কাজের তারতম্যের ভিত্তি করে একটি কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটাকে বলা হচ্ছে সোমাটিক সেল বা দেহ কোষ আর একটাকে বলা হচ্ছে জন কোষ বা গ্যামিট অর্থাৎ রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামিট তাহলে দেহকোষ কাকে বলা হচ্ছে এই যে আমাদের দেহ অর্থাৎ বহুকোষী যেসব কোষ শুধু জীবদেহ গঠন করে জনন কাজে অংশগ্রহণ করে না সেগুলোকে দেহকোষ বলে এবং মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় পুরো দেহ থেকে নতুন দেহকোষ সৃষ্টি হয় জনন কোষ হচ্ছে যে বহুকোষী জীবের যেসব কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে সেগুলোকে জনন কোষ বলে এগুলো আবার কয় প্রকার দুই প্রকার হয় যে একটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু এরা মিয়োসিস বিভাজন প্রক্রিয়া যথাক্রমে শুক্রাণু মাতৃকোষ ও ডিম্বাণু মাতৃকোষ থেকে সৃষ্টি হয় এরপর আছে নিউক্লিয়াসের কোষের নিউক্লিয়াসের উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটাকে বলা হয় ডিপ্লয়েড ভাগে আর একটাকে হ্যাপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড কোষ হচ্ছে এসব কোষের নিউক্লিয়াসে দুই সেট অর্থাৎ টয়স এন্ড ক্রোমোজোম প্রতিষ্ঠিত ক্রোমোজোমকে একত্রে কি বলা হয় জিনোম বলে জিনোম বলে নিউক্লিয়াসে দুই সেট আছে এই দুই সেটের এক সেটকে কি বলবে জিনোম বলে সুতরাং ডিপ্লয়েড কোষে দুই সেট
জেরম থাকে সব উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ ডিপ্লয়েড অর্থাৎ ট্রাইসেট দুই সেট জিনোম বিশিষ্ট আর হ্যাপ্লয়েড কোষ হচ্ছে যৌন প্রজনন স্যার একটা প্রশ্ন ছিল টাইমস আপস তো শেষের দিকে আমি পরে তোমাদের পোস্টগুলো তোমরা কমেন্টসে জানাবে আমি এটা নোট দিয়ে দিই যৌন প্রজননকারী প্রাণী স্যার পুরুষ ও স্ত্রী যখন কোষ তৈরি করে এসব কোষে হ্যাপ্লয়েড অর্থাৎ এক সময় ক্রোমোজোম বিশিষ্ট একক এবং চলন কোষ মানে কি মটিল মানে নিজে নিজে কি করতে পারে চলন চলাচল করতে পারে হ্যাপ্লয়েড পুরুষ ও স্ত্রী গ্যামিট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিশে ফলে ডিপ্লয়েড ক্রাইসিস বা ভ্রূণ গঠিত হয়ে থাকে শিশু যুগের সূচনা হয় ট্রাইসেন অর্থাৎ